এবং আপনাকে নিয়ে একটা জল্পনা চলছে যে আগামী দিনে সুজনপুরায় নাকি আসার সম্ভাবনা, সেই জল্পনা সত্যি লাগে? এখন আমি বারংবার একটা ওই সীতার অগ্নি পরীক্ষার মতো দিয়ে যাচ্ছি যে আমি দলে আছি, মিডিয়ার কাছে যে দলে ছিলাম আছি থাকবো, এবারও বলছি তাই, একটা শর্তেই যেতে পারি আমি বিজেপিতে, যদি বীজপুরের যে কোচ ফ্যাক্টরিটা আছে সেটা 2 বছরের মধ্যে তৈরি করে এবং 30% ছেলে বীজপুরের কোটা হিসেবে নেয়, তাহলেই আমি ওই দলে যেতে পারি। তবে যাওয়ার সম্ভাবনা আছে? ওই যে বললাম এইটা বীজপুরের কোচ ফ্যাক্টরি একটা বীজপুরের আশা। হ্যাঁ, এটা বীজপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা সব কিছুই, এটা দিদি শিলান্যাস করেছিলেন, দিদি তৈরি করার চেষ্টা করেছিলেন বীজপুরের মানুষের জন্য, অন্য গভর্নমেন্ট আসে যাওয়ার পরে এটা থমকে গেছে।